পরিষ্কার আকাশ, তারপরেও নেপালে কিভাবে ভেঙে পড়ল বিমান? আলোচনায় বিশেষজ্ঞরা রয়েছে, কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আলোচনায় যোগ দেবেন। কিন্তু দিনের সব থেকে বড় খবর শুরুতে আপনাদের দেখাবো যে ভয়াবহ বিমান দুর্ঘটনা। কিছুক্ষণ আগে যে সংখ্যাটা 40 ছিল বেড়ে দাঁড়িয়েছে 60, 60 জনের দেহ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। বিমানে 5 জন ভারতীয় সহ 15 জন বিদেশি ছিলেন, 2 জনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 72 আসনের এই ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে 68 জন যাত্রী ছাড়াও 4 জন ক্রু মেম্বার ছিলেন। এই যাত্রীদের মধ্যে 2 শিশুও ছিল। এদিন সকাল 10:32 কাঠমান্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি অবতরণের 10 সেকেন্ড আগে দুর্ঘটনার কবলে পড়ে এই বিমান, এবং সেই ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। একেবারে দুর্ঘটনার আগের মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, বিমানটি যখন যাচ্ছে এবং যতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে যে যেতে যেতে কিছুটা সময় পর হঠাৎ বাঁ দিকে হেলে পড়ছে, অর্থাৎ একেবারে দুর্ঘটনার আগের মুহূর্তে ছবি দেখুন। যাচ্ছে বিমানটি একেবারে পোখরার উদ্দেশ্যে এবং কিছু সময় আগে 10 থেকে হঠাৎ করে বাঁ দিকে হেলে পড়লো, অর্থাৎ এই সময় থেকে দুর্ঘটনা কিন্তু হয়েছে। এই দুর্ঘটনায় 72 আসন বিশিষ্ট এই যে ATR-72 বিমান, এই বিমানে 72 জনের বসার ব্যবস্থা রয়েছে, 68 জন যার মধ্যে যাত্রী ছিলেন, 4 জন ক্রু মেম্বার, এই তার মধ্যে 60 জনকে 60 জনের দেহ উদ্ধার হয়েছে। এবং তারপর দুর্ঘটনা যখন ঘটলো, যখন আছড়ে পড়লো এই বিমান, তারপরে ভয়াবহ এই ছবিটা এইবার আপনাদের সামনে রাখবো। দেখতে পাচ্ছেন দাও দাও করে জ্বলছে বিমান, ফলে অনেকে আশঙ্কা করছেন যে এই অবস্থায় বিমান থেকে কতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব। একটা ক্ষীণ আশার আলো যে 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে, কিন্তু তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। দাও দাও করে জ্বলছে এই আগুন এবং ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। অর্থাৎ ব্রতদীপ, 10:30, 11:30, 11:30, অর্থাৎ বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় অতিবাহিত। কতজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা গেল এবং কিভাবে এই দুর্ঘটনা, কি কারণে সেটাকে নিশ্চিত করা গেল ব্রতদীপ? দেখো সুখী, তোমার জানিয়ে রাখি প্রায় 6 ঘন্টা হতে চললো এবং এখনো কিন্তু উদ্ধার কাজ চলছে, কারণ এখনো কিন্তু সমস্ত দেহ বা সমস্ত যাত্রীদের সন্ধান পাওয়া যায়নি। কারণ যে ডেব্রিস রয়েছে, অর্থাৎ যে বিমানের ধ্বংসাবশেষ রয়েছে, তার নিচে কিন্তু এখনো অনেক বেশ কয়েকজন থাকতে পারে এই আশঙ্কা করা যাচ্ছে। আমরা যে ছবি দেখেছি, বিভিন্ন যে ফুটেজগুলো আসছে, তাতে দেখা যাচ্ছে যে বিমানটি যখন মাটিতে আছড়ে পড়লো তারপরে কিন্তু নিমিষে একেবারে আগুন ধরে যায়, এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে মৃত্যুর খবরগুলি পাওয়া যাচ্ছে এটা অত্যন্ত মর্মান্তিক। দেখো এদিন সকাল 10:32 কিন্তু কাঠমান্ডু থেকে এই বিমানটি টেক অফ করে। মোট 68 জন যাত্রী ছিলেন এবং 4 জন ক্রু মেম্বার, এবং তাদের মধ্যে 5 জন ভারতীয় ছিলেন, 4 জন রুশ ছিলেন এবং অন্যান্য দেশেরও বেশ কয়েকজন যাত্রী ছিলেন, 2 শিশুও ছিল এই বিমানে। বিমানটি কিন্তু যখন টেক অফ করে তখন কিন্তু তার কোনো কিছু অস্বাভাবিক তেমন কিছু লক্ষ্য করা যায়নি ওই সূত্রে যা জানা যাচ্ছে। তারপর বিমানটি ধীরে ধীরে কিন্তু তার উচ্চতা বাড়াতে থাকে, যখন পৌঁছে যায় বিমানটি আতঙ্ক কোনো সমস্যা সেটা নিচের দিকে আসতে শুরু করে, এবং যেটা দেখা যায় যে তার পরবর্তীতে যে আছড়ে পড়ে এবং তারপরে এই ভয়াবহ দুর্ঘটনায় যে ছবি আমরা দেখছি দিনভর। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, কারণ বিমানের যে ব্ল্যাক বক্স সেটা কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়। এখনো পর্যন্ত সে ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু 10 সেকেন্ড আগে, মাত্র 10 সেকেন্ড যদি কোনোভাবে সামলে নেওয়া যেত বা পাইলট কোনোভাবে যদি সামলে নিতে পারতেন, তাহলে এত ভয়াবহ দুর্ঘটনা এড়ানো যেত, হয়তো প্রত্যেককে আমরা জীবিত অবস্থায় উদ্ধার করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য এখানে 10 সেকেন্ড আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, হঠাৎ করে তাতে আগুন ধরে গেল এবং এখনো পর্যন্ত 60 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং 2 জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এই বিমান থেকে বের করে নিয়ে আসা গিয়েছে, কিন্তু তাদের অবস্থা এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক, চিকিৎসা চলছে। প্রাক্তন উইং কমান্ডার সুবীর সেনের সঙ্গে আমরা এই যে ভয়াবহ বিমান দুর্ঘটনা কি কারণে হয়ে থাকতে পারে আমি তার সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন তার অভিজ্ঞতা থেকে প্রাক্তন উইং কমান্ডার সুবীর সেন, শোনাবো একবার। দেখুন, টেকনিক্যাল গ্লিচ জেনারেলি হয় ফর পোর মেইনটেনেন্স যদি খারাপ হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে প্রত্যেক এরোপ্লেনের একটা বয়স সীমা রয়েছে, এবং সে যদি খুব বেশি পুরনো এরোপ্লেন হয় তাহলে এই স্ট্রাকচারও ফেলিওরের সম্ভাবনা থাকে, আর তার উপর যদি মেনটেনেন্স ঠিক করে না হয়, ওই রিপেয়ার যদি ঠিক করে না হয়, তাহলে এরকম টেকনিক্যাল গ্লিচ হতে পারে, আর তো আমি কিছু ভাবতে পারছি না। অনেক অনেক কিছু হতে পারে, দ্যার আর সো মেনি কম্বিনেশনস। আর আমার মনে হয় যে নেপালের অ্যাকচুয়ালি সেফটি স্ট্যান্ডার্ড ওই এয়ারলাইনের খুব একটা ভালো নয়, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন 2013 সালে থেকে ওরা ব্যান করে দিয়েছিল নেপালের এয়ারলাইন ওখানে ফ্লাই করতে, ওরা দেবে না।
তো সেই জন্য ওদের মেনটেনেন্সের ব্যাপারে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। তো আর এখন প্রি ম্যাচিওর কিছু বলা যায় না, যতক্ষণ না পর্যন্ত ওদের ওই আপনার ককপিট ভয়েস রেকর্ডার এসে না পায় ততক্ষণ কিছু বলা যায় না। আরেকবার আপনাদের বলবো, ষাট সংখ্যাটা আপনাদের বলছিলাম, সংখ্যাটা বেড়ে 68 হয়েছে, অর্থাৎ 68টি দেহ উদ্ধার করা হয়েছে। 68 জন যাত্রী ছিলেন, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম আপনাদের, 72 আসন বিশিষ্ট এই ATR-72 বিমান যেটি কাঠমান্ডু থেকে পোখরার দিকে যাচ্ছিল, 72 আসন বিশিষ্ট বিমান, যাতে 68 জন যাত্রী ছিলেন, 4 জন ক্রু মেম্বার ছিলেন। 68টি দেহ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, 2 জন তাদের আসো অত্যন্ত সংকটজনক অবস্থায় এই মুহূর্তে চিকিৎসা চলছে। আমি গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পেরেছি। গ্রুপ ক্যাপ্টেন দাস, একটা বিষয় আপনার থেকে জানতে চাইছি যে কি কারণ থাকতে পারে, যে ছবিটা আমরা দেখছি যে বিমান যাচ্ছে, হঠাৎ করে ল্যান্ড করার অবতরণের 10 সেকেন্ড আগে হঠাৎ বাঁ দিকে হেলে যাচ্ছে। এই মুহূর্তে যখন আপনার সঙ্গে কথা বলছি, খবর পাওয়া যাচ্ছে যে যখন টেক অফের আগে যাবতীয় যে সেফটি চেক আপ যা কিছু হয়ে থাকে তাতে সব কটা করা হয়েছিল, তাতে একদম ওকে টু ফ্লাইট করার জন্য একেবারে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। তাহলে এই যে আধ ঘন্টার পথ, 146 কিলোমিটার যাওয়া, কি এমন হয়ে থাকতে পারে মাঝে, যাতে এইভাবে হঠাৎ করে বাঁ দিকে পাইলট কন্ট্রোল হারিয়ে ফেললেন, এত বড় দুর্ঘটনা ঘটলো, 68 জনের প্রাণ চলে গেল? যেটা আপাতত জানতে পারা যাচ্ছে কি, পোখরা যে বিমানবন্দরে যেখানে এটা ল্যান্ড করার কথা, সেখানে কিন্তু দুখানা এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট আর একটা হচ্ছে নতুন এয়ারপোর্ট। এবং এই যে প্লেনটাকে নতুন এয়ারপোর্টে ল্যান্ড করার দরকার ছিল, তো এটা কোথাও একটা যে শর্ট ফাইনালসে যখন নাকি পাইলট অ্যালাইন করে এয়ারক্রাফ্টকে রানওয়েতে টাচডাউনের আগে, কোথাও একটা তার মনে হচ্ছে ভুল একটা কিছু অনুমান করা হয়েছে কি, উনি বোধহয় যে পুরনো এয়ারপোর্টের রানওয়ে টাচডাউনের ওখানে উনি চেষ্টা করেছেন, কিংবা রিয়েলাইজেশন খুব লেটে করেছে যখন ওনার কাছে মানে অল্টিটিউড খুব অল্প রয়ে গেছিলো, মানে তার মানে উনি আকাশে খুব অল্প জায়গা রয়ে গেছিলো, তখনই উনি অনুমান করতে পেরেছেন কি হি ইজ অন দ্য রং এয়ারপোর্ট ল্যান্ডিং। তো আর ওনাকে ল্যান্ড করার দরকার ছিল নিউ এয়ারপোর্টে। তো যেটা এখন মানে এটা জাস্ট এটা একটা অনুমান করা হচ্ছে কি বোধহয় হি লস্ট সো মাচ অফ অল্টিটিউড কি ওনার কাছে যে আবার করে এয়ারক্রাফ্টটাকে আবার করে মানে অল্টিটিউড গেইন করে সেকেন্ড এয়ারপোর্টে ল্যান্ড করার মতন সেই, আমি বলছি ধরুন এরকম যদি একটা দ্বন্দ্ব হয় যে পুরনো এয়ারপোর্ট নাকি নতুন এয়ারপোর্ট, কোনো একটা জায়গার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, আমি বলছি সেটা তো এটিসির সঙ্গে যখন কথা হচ্ছে সেখানে তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এটিসি তো নামার জন্য অনুমতি পর্যন্ত দিয়ে দিয়েছিল। একদম যখন নাকি এটিসি অনুমান দিয়ে দিয়েছে মানে অনুমতি দিয়েছে টু অ্যাট দ্য নিউ এয়ারপোর্ট, ওয়ার এজ পাইলট কোথাও একটা মনে হচ্ছে এই মুহূর্তে কি হতে পারে একটা ভুল, সে কি হি ইজ ল্যান্ডিং, উনি নিজের এয়ারক্রাফ্টকে অ্যালাইন করেছে নিউ এয়ারপোর্টে ল্যান্ড করার জন্যে। তো এই একটা যে পুরো ব্যাপারটা এখন পর্যন্ত স্পষ্ট না, এটা পুরোটাই এনকোয়ারির পরেই বোঝা যাবে, কিন্তু এই মুহূর্তে যদি একটা আমাকে যদি স্পেকুলেট করতে হয় কি কি হতে পারে, ইট কুড বি মানে একটা ইনডিসাইসিভ মোমেন্ট, এটা যদি হয় আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, মানে আমার কৌতূহল নিবারণের জন্য বলছি, সেটা ধরুন এটা যদি হয়, এটা যদি হিউম্যান এরর হয়ে থাকে, তাহলে প্রথমত হচ্ছে যিনি চালাচ্ছিলেন তিনি একজন অত্যন্ত সিনিয়র পাইলট, এই রকম ভুল তার একজন সিনিয়র পাইলটের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কতটুকু, আর দ্বিতীয়ত ভুল যদি হয়ে থাকে হঠাৎ করে প্লেনটাকে, আমি বারে বারে সেই ছবিটা দর্শকদের সামনে আবার রাখছি যে হঠাৎ করে বাঁ দিকে হেলে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল, আচমকা হয়ে যাচ্ছে, এটা কিভাবে হতে পারে গ্রুপ ক্যাপ্টেন দাস? প্রথম হচ্ছে সিনিয়র পাইলট হলেও আমরা দেখেছি এর আগেও যখন নাকি ইন্ডিয়ান এয়ারলাইন্সে প্লেন ক্র্যাশ করেছিল গোয়াতে এবং ম্যাঙ্গালোরে, খুব সিনিয়র এয়ারফোর্সের এক্স এয়ারফোর্স পাইলট ছিলেন যে নাকি ইন্ডিয়ান এয়ারলাইন্সে প্লেন চালাচ্ছিলেন, কিন্তু এয়ারক্র্যাশ কার মানে এটা তো দেখে না কে সিনিয়র কে জুনিয়র, ক্র্যাশ ইজ এ ক্র্যাশ, যে কোনো মুহূর্তে ইট ক্যান গো আউট অফ কন্ট্রোল। তো এখন
কি কারণের জন্য হয়েছে সেটা এখন এই মুহূর্তে খালি স্পেকুলেশন না, এটা কোয়ালি এনকোয়ারির পরে বোঝা যাবে। তো কে সিনিয়র কে জুনিয়র তার উপরে নির্ভর করে না, ইট ক্যান এর ক্র্যাশ কোনো মুহূর্তে হতে পারে, মানে কোনো একদম কয়েকটা সনের মধ্যে ফরে রং এরর অফ জাজমেন্ট হতে পারে না। এখন প্রশ্ন উঠছে কি এই প্লেনটা যখন নাকি ল্যান্ড করতে যাচ্ছিলো বাদিকে কেন এটা একটুখানি ওয়ার অফ করেছে, এটা যখন নাকি পাইলট ট্রাই করেছে অল্টিটিউড গেইন করার জন্য তো নোজ বোধহয় এটা শেয়ার টু দ্য লেফট, তো হতে পারে যে এয়ারক্রাফট একটুখানি স্টেবিলিটিটা একটুখানি ওয়ার অফ করে বাদিকে চলে গেছে। এটা একটা খালি স্পেকুলেশন, এখন কিন্তু আমরা এটা বলতে পারছি না যে এটাই কারণ, এটা খালি পুরোটাই একটা এই মুহূর্তে জাস্ট কি হতে পারে তার উপরেই আমরা একটা কথা চলছে, এটা এনকোয়ারির পরে বোঝা যাবে, ব্ল্যাক বক্স যখন নাকি এটা বোঝা যাবে। কিন্তু দের আর টু রানওয়েজ, একটা একদমই নতুন এয়ারফিল্ড পোখরাতে আর একটা পুরনো। পুরনো এয়ারফিল্ডে কয়েকবার কিন্তু আমরা দেখেছি ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং নিউ এয়ারফিল্ড কতটা ফ্লাইট সেফটি দিক দিয়ে এখন পর্যন্ত ইস ক্লিয়ার সেটা এখন পর্যন্ত এটা বোঝা যাবে পরে, অনলি হিস্ট্রি উইল টেল কি কতটা সেফ, কারণ কি এটা প্রথম এয়ারক্রাশ হলো ওখানে ইন দ্য নিউ এয়ারফিল্ড, পরে আবার আশা করি এরপরে আর হবে না, বাট ইট ইস অনলি টাইম উইল টেল। আর অ্যাজ ফার অ্যাজ কি কারণটা ছিল এটা পুরোটা এনকোয়ারি পরে আর ব্ল্যাক বক্স রিকভার করার পরে বোঝা যাবে কি হোয়াট লেড টু দ্য। কিন্তু যেমন গ্রুপ ক্যাপ্টেন দাস একটা সম্ভাবনার কথা বলছেন, আমরা এর আগে কথা বলেছিলাম ইন্ডিয়ান এয়ারলাইন্স এর প্রাক্তন পাইলট সুমন্ত রায়চৌধুরীর সঙ্গে, এবং কথা বলেছিলাম গ্রুপ ক্যাপ্টেন জে কে মুখোপাধ্যায়ের সঙ্গে, কোন কোন সম্ভাবনা থাকতে পারে, কি কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা হতে পারে যাতে এখনো পর্যন্ত 68 জনের দেহ উদ্ধার হলো, কে কি মনে করছেন পরপর শোনাবো আপনাদের। ওয়েদার ইজ রুলড আউট, ল্যাপট আউট হচ্ছে টেকনিক্যাল ম্যাল ফাংশনিং অর দি এরার হিউম্যান এরার, মানে মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং ইজ পাইলটস মিস্টেক, সে আবার আমি খুব ক্লিয়ারলি কিছু বলতে পারবো না। তবে যে পরিস্থিতিতে হয়েছে সামথিং হ্যাপেন্ড পরিষ্কার বোঝা গেল, যেটা পাইলট আর অ্যাট দ্য এন্ড কুডন কন্ট্রোল অ্যান্ড দি এয়ারক্রাফট কেম ডাউন, সো ইট কুড বি এনি অফ দেম, মানে এফডিআর বা ব্ল্যাক বক্সের পাওয়া গেলে তা ওদের কথোপকথন থেকে ব্যাপারটা বোঝা যাবে। এয়ারক্রাফ্ট অলসো আই এম শিওর ওয়াজ ইন কন্ট্যাক্ট উইথ এটিসি পোখরা, তো এটিসি অফিসারের সঙ্গে যে কমিউনিকেশনটা হয়েছে এবং এটিসিতে ওদের রেডার পিকচারটা পেয়েছে কিনা, এয়ারক্রাফ্ট রেডারের পিকচারের মধ্যে ছিল কিনা, তাদের এই এয়ারক্রাফ্টের বিহেভিয়ারটা কীরকম হয়েছে টুয়ার্ড দ্য এন্ড বিফোর ক্র্যাশ সেগুলো দেখা যাবে। এই কতগুলো জিনিস থেকে আলটিমেটলি রিভিল হয়ে যাবে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। তবে ওয়েদার নয়, ইট ইজ মোর অলস ক্যান বি টোল্ড উইথ সার্টেনিটি, ইট ক্যান বি এনি অফ দেম, তো আমার মনে হচ্ছে ইট ইজ মোর অফ এ টেকনিক্যাল ম্যাল ফাংশনিং। ইয়া যদি শাটডাউন হয়ে যায় তাহলে উপায় নেই এক্সেপ্ট কারেক্ট ফর দি শাটডাউন, যার জন্য এটা যদি সিঙ্গেল ইঞ্জিন হতো তাহলে তো কোনো সমস্যা থাকতো না, সোজা গিয়ে ল্যান্ড করতো, কিন্তু এটা যেহেতু দু সাইডে আছে তো এক সাইডে পাওয়ার বন্ধ হয়ে গেলে অন্য সাইডে পাওয়ার থাকলে হয় ওটা পাওয়ারটাকে কমিয়ে দিতে হবে, হ্যাঁ, বা ওটার ওই রাইট সঙ্গে সঙ্গে রাইট এটা করতে কারেকশনটা করতে হবে রাডার দিয়ে, এটা যদি করা যেত তাহলে হয়তো বেঁচে যেতে পারতো, কিন্তু হয়তো করতে পারেনি, সময় পায়নি সে করার জন্যে, কেন আফটার অল হিজ লাইফ ইজ অন দ্য লাইন, সুতরাং সে জানে ভালো যে কি হয়েছিল বা কি করা উচিত ছিল বা কি করতে পারেনি, সে ভালো যাচ্ছিল ওই ব্যাপারে, তো যখন পারেনি নিশ্চয়ই কোনো একটা সিরিয়াস মানে কেস হয়েছে আর কি। এখানে তো দেখছি শুধু ওয়েদার ব্যাপারটাই, ওয়েদার ছাড়া ওয়েদার তো ঠিক ছিল, সে ট্রেনে কোনো ব্যাপার ছিল না যে পাহাড় এ দিয়ে পেরিয়ে এসছে সেটাও কোনো ফ্যাক্টর ছিল না। এখানে ছবি দেখে যা মনে হয়েছে শুধু ওই ইঞ্জিন ফেলিয়ার বা সামথিং উইথ দি এয়ারক্রাফ্ট, টেকনিক্যাল প্রবলেম উইথ দি এয়ারক্রাফ্টের জন্য এই এই এটাই প্রবলেমটা হয়েছে। কথা শুনতে না চাইলে ঘরের মধ্যে বেঁধে রেখে অভিযোগ শোনান, চর মারলে আপনারাও ছাড়বেন না, ধরে চার পাঁচটা আপনারাও দিন, হুঙ্কার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। চর দেওয়ার দরকার আছে, টাকা লুট করবে আবার চরও মারবে, আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মেরে দিতাম, কেউ ভয় পাবেন না, সবাই এগিয়ে চলুন, হুঙ্কার লকেটের।
আপনারা জানেন যে গতকাল যে ঘটনা ঘটেছিল খাদ্যমন্ত্রীর সামনে, যে অভিযোগকারী তাকে সপাটে চড় কষান এক তৃণমূল কর্মী, এবং সেই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে আজকে বিজেপি সাংসদ বলছেন যে চড় দেওয়ার দরকার হলে আপনারাও চার পাঁচটা চড় দিয়ে দিন। লকেট চট্টোপাধ্যায় হুগলির বিজেপি সাংসদ, তিনি বলছেন যে চড় মারলে আপনারাও ছাড়বেন না, ধরে চার পাঁচটা আপনারাও দিন, চড় দেওয়ার দরকার আছে, টাকা লুট করবে আবার চড়ও মারবে, আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মারতাম। গতকালকের এই ছবি আপনারা জানেন যে দিদির দূতেরা বিভিন্ন জায়গায়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে যাচ্ছেন, এবং তখনই যখন খাদ্যমন্ত্রীর সামনে একজন রাস্তা নিয়ে অভিযোগ জানাতে যান, তখন এভাবেই সপাটে চড় কষান এক তৃণমূল কর্মী। আর সেই ঘটনার প্রেক্ষিতে আজকে লকেট চট্টোপাধ্যায় কি বললেন দেখাবো। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হচ্ছে দিদির দূত, তারা আবার যাচ্ছে মানুষের কাছে তোমাদের কি অসুবিধা হচ্ছে দেখতে, অসুবিধা তো ওরাই, দিদির দূতেরাই তো অসুবিধা, তারাই তো অসুবিধা, তারাই তো চোট সাজন আছে, তাদেরকে পাঠানো হচ্ছে, তারা মানুষের মধ্যে যাবে, আবার তারা কি চট থাপ্পড় মারছে, চট থাপ্পড় মারলে আপনারা ছেড়ে দেবেন না, আপনারা চার পাঁচটা দিন, তাদের দেওয়ার দরকার আছে, মানুষের টাকা লুট করবে, কোটি কোটি টাকা লুট করবে, আবার চট থাপ্পড় মারবে, মারও খাবে, লুটও করবে, সব তো জিনিস হয় না, যদি অভিযোগ না শোনে ঘরের মধ্যে দরজা বন্ধ করে তাকে বসিয়ে রেখে বেঁধে রেখে অভিযোগ শোনান, কি কি তারা তাদের আপনাদের সাথে অন্যায় করেছে, সরকার তাদের, পঞ্চায়েত তাদের, তাহলে তারা কেন জনতার জন্য কাজ করবে না, আবার অভিযোগ বলতে হলে তাকে থাপ্পড় মারা, সামনে থাকলে তো আমি চারটে থাপ্পড় মারতাম, এই ধরনের জিনিস দেখলে কেউ ভয় পাবেন না, আগামী দিনে সবাই এগিয়ে চলুন, এই দিদির দূত, দিদিকে বলো সুরক্ষা কবর, এইসব একটা একটা বিভিন্ন রূপে রূপে আসছে, বহুরূপী হয় না, একই জিনিস, একবার এই সাজে একবার ওই সাজে একবার বিভিন্ন সাজে সাজে আছে, সব এক, সব ঘুরে ঘুরে চোর ডাকাত, সব ঘুরে ঘুরে দুর্নীতিগ্রস্ত।